खाना चुमेरी शोध हबे ना कोनो दिन बछर बछर धरे करिले साधना बुटाय आमार दिच्छे जंत्रणा दीदी रे बुटाय आमार दिच्छे जंत्रणा बोए खाना चुमेरी शोध हबे ना कोनो दिन एक खाना चुमेरी शोध हबे ना कोनो दिन बछर बछर धरे करिले साधना बुटाय आमार दिच्छे जंत्रणा কাকা বিয়ে করেছি মাত্র পাঁচ ঘন্টা হয়েছে, তাই এর মধ্যে যদি এত যন্ত্রণা পাই তাহলে সারা জীবনে কত ধকল সহ্য করব। যে মেয়েটাকে পাঁচ ঘন্টা আগে বিয়ে করলাম ওই মেয়েটাকে নিয়ে সকালবেলায় দীঘায় বেড়াতে গেলাম, গিয়ে ভাবলাম ফাঁকা জায়গা, বালি আর বালি, ঝাউ গাছ ভর্তি, এই ফাঁকায় কাবাট করে একটা চুম খেয়ে নি। সবে ঠোঁটটা পাটির কাছে নিয়ে গেছি, মায়েরি মা কালিদা, চুম খেয়েছি কি আমার ঠিক খেয়াল হচ্ছে না। মেয়েটা কাবাট করে হাত ধরে বলতে, চলো এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে। আমি, কেন? বলে, তুমি আমার চুম খেয়ে ইজ্জত হরণ করেছো। আমি, সর্বনাশ, চুম খেলাম কি তার ঠিক নেই, এর মধ্যে তোমার ইজ্জত হরণ হয়ে গেল, তা হোক চলো। বলে দুজনে চলে গেলাম কালীঘাটে, মন্দিরে ঢুকবো, মন্দিরের ভিতরে এত ভিড় মন্দিরে ঢুকতে পারলাম না। মন্দিরের পাশে একটা রোগা মতো খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছ সাক্ষী করে বিয়ে করে ঘরে চলে এলাম। ঘরে এসে বলছে, তুমি বসো, আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে ফিরছি, পাঁচ ঘন্টা হয়ে গেলে এখনও বাথরুম থেকে বেরোচ্ছে না। যে চুমের জন্য আমার বিয়ে করতে হলো, আজকে চুম না খেয়ে আমি দম ফেলবো, চুমের জ্ঞান শিক্ষা দিয়ে দেবো, দোকান থেকে ফেবিকুইক কিনে এনেছি, পাটিয়ে লাগিয়ে দিয়ে আজকে ঝুলন্ত চুম খাবো, এক মাস পাটিয়ে ঝুলবো, পাটি থেকে নামবো না, আর যদি মিনিট পাঁচেক দেরি করে ওই ঝুলন্ত চুমের টেনশনে গোলায় দড়ি দেবো রে, চুম খাওয়ার সময় দেরি হয়। দেখো দিনই বন্ধু বান্ধবের জ্ঞান দেখেছো, নিজেরা চুম খাবিনি কারোর খেতেও দিবিনি। হ্যালো, কে দাদা? আমি তোর দাদা। ওয়া, তুমি কে? আমি কালীঘাট থেকে কাশেম বলছি। ওয়া, তুমি কি কালীঘাটের মন্দিরটা ঝাড় দিয়ে পরিষ্কার করো দাদা? আমি কালীঘাটের ডন আছি রে। তুমি ডন আমার ধরছো কেন দা? শুনলাম তুই নাকি চম্পাকে বিয়ে করেছিস। হ্যাঁ হ্যাঁ, ওই তো ঘন্টা পাঁচেক আগে বিয়ে করে আর ঝুলন্ত চুম খাওয়া বলে দড়ি নিয়ে ঘুরছি। তুই বিয়ে করেছিস? হ্যাঁ হ্যাঁ। এই তোর বয়স কত রে? ওই তো 23 বছর। মাত্র 23 বছর? হ্যাঁ হ্যাঁ। তুই কি জানিস চম্পার বয়স এই 30 বছর? 30 বছর? চম্পা, তুই নাবালকের জীবনটা নিয়ে ছিনিমিনি খেললি রে চম্পা। ভালো চস্ত কাল সকালে সূর্যটার আগে চম্পাকে ছেড়ে দিবি, নইলে তোকে যদি কোনদিন কালীঘাটে দেখা পেয়েছি মাছ ফুটতে ফেলে পিস পিস করে কেটে নদীর জল ভাসিয়ে দেবো রে। ওদা, তুমি কষ্ট করবে কেন দাদা? আমি গোলায় দড়ি দেবো রেডি হচ্ছিল। চম্পা, তুই শিশুটার টুনি টিপে ধরলি রে চম্পা। দাদা, আমি নদিয়ার নবদ্বীপের ছেলে, এই কলকাতায় এসেছিলাম নিজের পায়ে দাঁড়াও বলে, এখানে রে চম্পার প্রেমে আমি বিরাট ভাবে ফেঁসে গেছি। আমার মা ছোটবেলায় আদর করে আমার নাম রেখেছিল গোরা। মা গো, তোর গোরা তো কলকাতায় এসে ধরা খেয়ে গেছে মা, তোর নদিয়ার গোরা নদিয়ায় ফিরবে না মা, ও গোলায় দড়ি দিয়ে ডাইরেক্ট চাঁদে চলে যাবে। বলেছি গেলে কোথায়? তোর গোরা মা ধরা ছেড়ে মা গো চাঁদে চলে যাবে, তোর গোরা মা ধরা ছেড়ে মা গো চাঁদে চলে যাবে। দাদা, আমি জীবনে অনেক কালো কালার দেখেছি, এরম শালা স্টোন চিপ কালার এক পিসও দেখিনি। না না, তুমি এটাকে কালো বললে। তুমি কালো না? তুমি কি এটাকে কালো বললে? তা তুমি কালো না কি? না না দিদি, না তোমরা বলো আমি কি কালো। তাহলে তুমি কি? আমি তো মাগুরে কালার। মাগুরে কালার? তাহলে আমি যখন প্রেম করতাম তুমি ঝকঝক চকচক করতে, ও ব্যাপারটা কি? ও তো মেকআপ করেছিলাম গো, মুখে বেসন মেরে মেরে ঘুরতে। তুমি সত্যি কথা বলো, তুমি আমার থেকে বয়স ক বছর বড়? কত আর হবো? তবু ক বছর? ওই হাল্লা মাত্র বছর সাথে হবো। আমার ছোট মাসি আমার থেকে 7 বছরের বড়, আই ঘচলাম থাকি। তুমি তো বড় মেয়ে বিয়ে করেছো। সবাই কম বয়সী মেয়ে বিয়ে করে, আমি বড় মেয়ে বিয়ে করেছি, সবাই আমাকে মেনে নেবে? মানার দরকার নেই। আচ্ছা শোনো, যদি তোমার কিছু হয় আমি আগে বুক পেতে দেবো। আমি যা যন্তর, তোমার বুক পাততে পাততে বুক ব্যথা হয়ে যাবে। আই ঘচল। শোনো,
শচীন টেন্ডুলকার চেনো? শচীন টেন্ডুলকার আমি কেন, সারা পৃথিবী মানুষ চেনে, উনি তো বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান, কেন কি হয়েছে? ওর বউ ওর থেকে দু বছরের বড়। সাহস থাকে গোড়ার সামনাসামনি দাঁড়িয়ে কথা বলার সাহস দেখা? শচীনের বউ শচীনের থেকে মাত্র দু বছর বড়, আর এই গোড়া সাত বছর বড় মেয়ে বিয়ে করে ক্যালি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। হেইয়া হ্যাঁ হেই বল আর আছে বলি শোনো। ইয়া কোন আমি তো বচ্চন চিনো। ওনার ছেলের নাম কি? অভিষেক বচ্চন। ওনার বৌমার নাম? ঐশ্বর্য রায়। ওই ঐশ্বর্য রায় ওর স্বামীর থেকে তিন বছরের বড়। সাহস থাকে গোড়ার সম্মুখ সমরে দাঁড়িয়ে কথা বলার সাহস দেখা? ওরা দু তিন বছর বড় মেয়ে বিয়ে থা করে খেলাধুলা করে বেড়াচ্ছে, এই গোড়া সাত বছর বড় মেয়ে বিয়ে করে ডিফেন্স খেলে বেরিয়ে চলে যাবে। এ গোরা হেইয়া তুই হেইয়া বিরাট সাহস হয়ে গেছে তুই হেইয়া। তোমার নাম দেখো দিনই আবার কে বল দিন। হ্যালো কে? শেষ দাদাবাবু। আমি তোর শেষ দাদাবাবু নয় আর কাশেম নয়। তুমি কে? আমি শিয়ালদাতে সিরাজ বলছি। ওদা যখন কারেন্ট থাকে না তুমি কি ধাক্কা মেরে ট্রেন ঠেলে দিকে পার করি দাদা? আমি শিয়ালদার ডন আছি। এতগুলো ডন গোড়া ধরেছো কেন দাদা? শুনলাম তুই নাকি চম্পাকে বিয়ে করে চলিস। ওদা আমার ছেড়ে দিই, আমি নদিয়া ছেলে। নদিয়া ছেড়ে দিবি কি রে? কোনোদিন যদি শুনেছিস তুই চম্পাকে ছেড়ে দিয়েছিস, তা তোকে যদি কোনোদিন শিয়ালদায় দেখা পেয়েছি ভোট দিয়ে না তোর মাথাটা আমি ফেটে করে দেবো রে। মা গো তোর গোড়া তো ব্যাঙ্গেলা কলে পড়ে গেছে। আচ্ছা তুমি কাঁদছো কেন, কি হয়েছে বলো তো? সত্যি কথা বলো, একদম মিথ্যা কথা বলবে না। বলো তুমি আমাকে বিয়ে করার আগে নিশ্চয় দু তিনটে বিয়ে করেছিলে। সরে যাও, দূর হটো। কি মুখের ভাষা, আমি কাকে বিয়ে করলাম? নিজের বউকে বিশ্বাস করছে না? চাক আমি স্বামী নয় নিজের ভাইপোর মতন ভালোবাসি। কি ইয়ে বাবা, মুখ ফসকার বেরিয়ে গেছে। যেটা ফসকে বেরিয়েছে খুব খারাপ বেরোয়নি। তুমি সত্যি কথা বলো, আমাকে বিয়ে করার আগে নিশ্চয় দু তিনটে বিয়ে করেছিলে। সিরাজ হিসাব ভুল বলেছে। আয় তোমার আগে আমি তিনটে বিয়ে করবো? আমি তাই ভাবছি। না গো না, সিরাজ কোনো হিসাব জানো না, সব হিসাব ভুল বলেছে। আমি তাই ভাবি। তোমার আগে আমি তিনটে বিয়ে করিনি গো, আমি পাঁচটা বিয়ে করেছি। আমি কোথায় আছি? মহাভারতে দ্রৌপদী করেছিল পাঁচটা বিয়ে, আর বর্তমান ভারতের চম্পাবতী আমাকে নিয়ে ওনার ছটা বিয়ে। বাবা তোমার চিন্তা করে লাভ নেই, তোমার গোড়া দ্রৌপদী দিদিকে নিয়ে নদিয়ায় ফিরছে। একদিন ভালোবাসো যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই চাই না বাঁচতে আমি প্রেমী হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমী হাজার বছর, শুধু একদিন ভালোবাসাম মৃত্যু যে তারপর তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। দাদা বেঁচে আর কি লাভ, বেঁচে আর কি লাভ? বুড়িটা চলে গেল তিন সকালবেলা আর আমি রয়ে গেলাম এই বৈকাল বেলায়। একমাত্র ছেলে, ছেলেকে বললাম বাবা বিয়ে থাক কর সংসার ধর্ম হোক, ছেলে বললো বাবা যতদিন না নিজের পায়ে দাঁড়াবো ততদিন বিয়ে করবো না। ছেলে নিজের পায়ে দাঁড়াবো সোজা কলকাতায় চলে গেল। তবে দাদা ছেলে মানুষ হচ্ছে, এই তো দুবিঘে জায়গা বিক্রি করে টাকা পাঠিয়ে দিলাম, গ্রামের লোক দেখে বলুক না হ্যাঁ একটা ছেলে মানুষ হচ্ছে। তবে দাদা কি হয়েছে, আমার গোড়া আমার কাছে দু তিন দিন ফোন বলেও করছে না। হ্যালো বাবা। হ্যাঁ বলে বলে। বাবা আমি গোড়া বলছি। হ্যাঁ বলে বলে। বাবা আমি এখানে বিরাট ভাবে ফেঁসে গেছি। কি কেন, তোর কোম্পানি কি লস হয়েছে? কোম্পানি লস হয় না, আমার বিরাট লস হয়ে গেছে। কেন, তোর বন্ধু বান্ধব কি টাকা পয়সা মেরে দিয়েছে? ব্যাপারটা তা নয়। তাহলে তোমার আদরের গোড়া এখানে বিয়ে করে ফেলেছে। আরে বিয়ে করেছে, ভালো আছে, বৌমা নিয়ে বাড়ি চলে এসো। ঠিক আছে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে রাখ। দাদা ছেলেকে যতবার বললাম বাবা তুই বিয়ে থাক করো, ছেলে বললো বাবা নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করবো না। দাদা একটা কথা চিন্তা করছি, আমার ছেলের হঠাৎ কি দাঁড়ালো যে বিয়ে করে বৌমা নিয়ে বাড়ি ফিরছে? পছন্দ হয়নি হেভি মেলা? দারুণ মেয়ে তো, আমি মেনে নেবো, কোনো অসুবিধা নেই। বৌমা হেঁটে হেঁটে নেমে এসো মা, বরণ করার লোক নেই, নেমে এসো। আর কে বৌমা? এই রে বাবা তুমি বৌমা না? আমি তোমার বাড়ি গিয়ে
গেস্ট গেস্ট মানে আরে তোমার বাড়ি অতিথি অতিথি আমার বউ না আমি শুয়ারের আকিলটা দেখো যে একবার তুই তো জানিস তোর মা কতদিন আগে মারা গেছে তাহলে না শাশুড়ি সঙ্গে করে নিয়ে তা না দেখে শালির সঙ্গে করে নিয়ে চলে এই যাকে মা বলছিলাম ব্যাগে কি ব্যাগে সম্পদ দাদা আমার ছেলে এতগুলো সম্পদ পেয়েছিল বলে তবে তো বিয়েটা করেছে যাকে মতো তুমি একা চলে তোমার দিজে বাবু কোথায় কেন ওই আসছে দাদা এটা কি বলো দিনি হাত ধরে এটা কি আমি মনে করি আমার বউ আমাকে প্রণাম করতে আসছে তা আমার হাত ধরে নেড়ে দিচ্ছে সব বলে দেবো এই বলবে নে আমরা বিপ্লবী বংশের ছেলে বাবাকে কাছে পেয়ে বিপ্লবী সেদিন আমার জেগে উঠেছে জামাই বাবু কে জামাই বাবু তুমি কি হে জামাই বাবু ওই সঙ্গে মানে জামাই বাবুর খোঁজ করতে না না কি হয়ে গেলে কি বলি প্রেশারের ট্যাবলেট খেয়ে কালকে রাত্রে একটা খেয়েছিলাম আরে কেন খেয়ে নাও কেন এ সময় আমার প্রেশার ট্যাবলেটটা খাবো কেন একটা ডিপ সংবাদ আছে ডিপ সংবাদ মানে মানে আমি যে মেয়েটাকে বিয়ে করি মানে তোমার বৌমা আচ্ছা আমার থেকে বয়সে 7 বছরের বড় কি কথা শুনলি খোকা শুনে আমার ঘরে মাতা কি কথা শুনলি খোকা তুই কি কথা শোনালে শুনে তো আমার মাথা ঘুরছে ঘুরুক মাথা ঘুরুক হচ্ছে তুমি যে রক্ষে গাড়িটা বাড়ি নিয়ে এসছো এই রক্ষে গাড়ির বাপের কি আজ তা ওনার বাপের কিছু থাক আর না থাক এই মেয়েটার তো সবকিছু আছে আমি যে মেয়েটা দেখেছিলাম সেই মেয়েটার বিয়ে করতে তোমার অসুবিধা কি ছিল তা তুমি আমার জন্য যে মেয়েটা দেখেছো সেই মেয়েটার কি এই মেয়েটার থেকে এক্সট্রা কিছু বেশি ছিল বাবা গো আমার উচিত মতো শিক্ষা হয়ে গেছে দরকার নেই বাবা তুমি নিয়ে সংসার করবে আমার অসুবিধাটা কোথায় বাবা হ্যাঁ ও বাবা হ্যাঁ বল আমি কালো বলে তুমি আমার রক্ষে কালি বলছো না না আমি আমার ছেলেকে এমনি বোঝাচ্ছিলাম জানো বাবা হ্যাঁ এই কালোর ব্যাপারে আমার মার আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম আমার মা বলে আমি যখন হই তখন নাই কারেন্ট চলে গেছিল কারেন্ট চলে গিয়েছিল বলে ওই জন্য তুমি বেগুনে কালার মতন হয়েছো আমার কোনো অসুবিধা নাই ছেলে যখন মানে আমার অসুবিধা লোক হয় যাকে বাবা অনেক দূর থেকে এসছো প্রচুর পরিশ্রম হয়েছে এখানে বিশ্রাম নাও আর আমি পাশের ঘরে গিয়ে ওই গোনাগুনির ব্যাপারটা আমি সেরে ফেলি তবে কোথায় একটা কথা ওই মন্দিরে বিয়ে আর লক্ষ্যায় বিয়ে আমি কিন্তু এত সহজে মেনে নেবো না আমি তোমাদের পুনরায় রেজিস্ট্রি করে বিয়ে দেবো আমি এখন উকিলকে ফোন করে ডাকছি এ সময় এসে ওই গোনাগুনির ব্যাপারটা আমরা সেরে ফেলি জানি বাবু আমি তো বলতে পারছি না তোমার বাবা এত সহজে ব্যাপারটা মেনে নেবে তাছাড়া কি বলতে চাইব হ্যাঁ বলো একটা কথা বলবো হ্যাঁ বলো আমি লজ্জা করছি না না আমি তোমার জানি বাবা কি ছিল যা বলো বলবো হ্যাঁ হ্যাঁ তবে তোমার বাবা না খুব হ্যান্ডসাম তোমরা দুই বোনে তো বাপ বেটার ভালো টার্গেট করে ও জামাই বাবু ঠিক আছে টাটা বাই কি গো তুমি বলে তোমার বাবা খুব রাগী তোমার আমার সম্পর্ক মানবে না কি সুন্দর মেনে নিলে বলে তো উনি কি আর সাথে মেনেছে তুমি আমার থেকে বয়সে 7 বছরের বড় আমার ছোট মাসি আমার থেকে 7 বছরের বড় 7-7-14 ম্যানেজ করে উনি মেনে নিয়ে তা সব সময় মাসি ভাবো কেন যদি বউ না ভাবতে পারো পাড়ার বড় বৌদি তো ভাবতে পারো যাকটা বাড়িতে এসেছি হেঁটে আসতে আসতে আমার পা যন্ত্রণা করছে এই একটু বসে রেসনি পরে তোমার সঙ্গে কথা বলবো বাবাকে না জানিয়ে বিয়ে করেছি আবার বয়সে বড়বে বাবা গুরুজন মানুষ তো একটু অখুশি মতো কি তোমরা তোমার বন্ধু বান্ধব তোমরা উঠে গিয়ে অন্ত একটা জায়গাটা মেন ভাড়া করে আনো বৌদ্রে একটু উলুটুলু দাও আজ আমার বাসর রাত মনের মধ্যে বাসর রাতের ভাবটা তো হালকা করে জাগিয়ে দাও সাত বছর কেন যদি 15 বছর বড় হতো আজকের দিনে ঘোড়া আর পিছপা হতো না ও যার বলা ভুল হয়ে গেছে যারা উলু দিচ্ছে তখন উলু দেওয়া বন্ধ করে দাও আমি আমার কথা তুলে নিচ্ছি ওনার ভাবটা দেখো আজকের আমাদের বাসর রাত তো ওনার দেখলে মনে হবে উনি যেন শ্মশানে কারে গামাইয়েছে চম্পা আজ আমাদের বাসর রাত তোমার মনের মধ্যে ফিলিংস টিলিংস কোথা তোমার কাছে কি বলি বলো তো কেন বাসর ঘর করে করে আমার আর ভাল লাগে না চুপি চুপি চুরি করে কাছে এলাম ইচ্ছা নি তবু একবার বলি কানে কানে ভালোবাসি বলে গেলাম চুপি চুপি চুরি করে কাছে এলাম কানে কানে ভালোবাসি
বসে বলে দিলাম তুমি বিছানা কেউ সে কথা জানো না প্রেম প্রেম গন্ধটা ছোট মাসি জানালাম গুরুজন যাইতে ডাকতে পারো জানো তো শোনা আজকে আমাদের বাসরটা এই বাসর ঘরে তোমার কাছে একটা সত্যি কথা বলবো আচ্ছা জননী তুমি কি সত্যি কথার ভান্ডার নিয়ে ঘুরতেছো কেন তুমি আমার থেকে বয়সে 7 বছরের বড় এটা একটা সত্যি আমাকে বিয়ে করার আগে তুই 5টা বিয়ে করেছিস এটা একটা সত্যি তোমার এখনো সত্যি বলা বাকি আছে বলো সত্যি বলে আমার এক গায়ে গোছ করতে বলো এই জানো তো আমার না একটা 6 মাসের বাচ্চা আছে চুপ কর একটা বাচ্চা নিতে গেলে 10 মাস 10 দিন সময় দিতে হয় 6 মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব নয় বিজ্ঞানকে ভুল প্রমাণ করার চেষ্টা করো না আমার যৌবন তোর সয়াবিন বড়ি দুধ থেকে ছুঁয়ে মেরেছে বৌন এজে মাসি যৌবন হলো মাসি বৌন এজে মাসি যৌবন হলো মাসি এজে মাসি হলো মাসি খাবার পোচা খা এখানে ছিল নেমেছে শুধুমাত্র মাতাল এখানে ছিল নেমেছে শুধুমাত্র বাবা গো আমফান ঝড়ের থেকে বড় ঝড় আসতে চলেছে আমফানের থেকে বড় ঝড় বিরাট ঘূর্ণিঝড় কি ঝড় মানে আমি যে মেয়েটাকে বিয়ে করেছি মানে তোমার বৌমা আমাকে বিয়ে করার আগে ওনার তো একটা 6 মাসের বাচ্চা ছিল ভিজে খায় সে বাচ্চাটা কোথায় গেল রে আছে বাবা আছে বসে বাচ্চাটা কোথায় কেন এইটা আমার কাছে ইউ বাচ্চা কোথায় ছিল ব্যাগের ভিতর সবনাস ব্যাগের ভিতর বাচ্চা এই নাড়া মার্কা মাল ব্যাগের ভিতরে লোড হয়েছিল কোনো সাড়া করেনি আরে সাড়া করবি না তুই কেন কারণ কান্নার ভ্যাকসিন মারা ছিল লোক করোনার ভ্যাকসিন পায় নেই নাড়া কান্নার ভ্যাকসিন নিয়ে ঘুরতে দে এ তো পুরো লোক ভবানো সিরাজের কাছে মিলে ঘরটা দিল আলো করে খবরদার খবরদার একদম বাজে কথা বলবে না কেন ওর বাবা কাশেম সিরাজ আরো অনেকে ওর বাবাকে আমি জানি না দিনদার কে দেখে গেছিলি তা কি যাবে মনে মার ছেলে মাসির কোলে বাবা বলে ডাকবে কাকে কেন তোমাকে আমাকে আমি ওর কি করে বাবা হব কেন ওর বাবা হবে না সম্পর্কটা বোঝার চেষ্টা করো তুমি আমার থেকে বয়সে 7 বছরের বড় আমার ছোট মাসি আমার থেকে 7 বছরের বড় তাহলে তুমি আর ছোট মাসি সমবয়সী প্রায় একে অপরের বান্ধবী তাই হিসাব মতো যদি ও তোমার ছেলে হয় ও তো হিসাব মতো আমার মাস্তো তো ভাই হবে তবে এই ছেলের বাবা এই তোমার বাবা ভগবান আমি কেন মারবো তুমি বিষয় করো আমি না মারবো না আমি না মারবো বয়স্ক মানুষ প্রেসারটা বাড়িয়ে দিও না দুপা দাঁত দিয়ে ছাপা তাই আলি ভরে সিনেমার কাছে নিয়ে ভাগটা দিল তিনার কেনে কেনে চিনি তা কি যাবে মরে মানুষের মাসির কোলে বাবা বলে আমি বুঝতে পেরেছি লাশের চুল ফেলে দিলে লাশ কোনোদিন হালকা হয় না তুই ইচ্ছা মতো বিয়ে করে যাবি টাকা যত কোন আছে আমি আজ 5 লাখ টাকা দিয়ে ঘটনাটা ঝেড়ে ফেলে দে তো যা আমি বুঝতে পেরেছি আমি তো গ্রামের ছেলে তুমি কলকাতার স্মার্ট মেয়ে আমি তোমার কাছে বিরাট ভাই ফেসে গেছি 5 লাখ টাকা দিচ্ছি আমাকে আর বাবাকে মুক্তি দিয়ে দাও আরে 5 লাখ টাকা তো ঠিক আছে দি এই টাকা দিতে ফুটতে বেরিয়ে কোথায় হ্যালো হেই কোথায় থেকে বলছেন হসপিটাল থেকে এ বলুন কাকে দেব চম্পা কি আচ্ছা ঠিক আছে ওয়েট করুন আমি কুড়ি দিচ্ছি এই তো চম্পা মাঝি এই তো হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি চম্পা বলছি বলুন শুনুন আরে বাবা আমি কি বলছি শুনুন টাকা চিন্তা করবেন না যত টাকা লাগে দেবো রুগীকে একটু সুস্থ করুন তো কি হয়েছে টাকা লাগবে না কেন কেন কি হয়েছে হ্যাঁ দিদি মারা গেছে ওই সব কেলি আমাদের জানা আছে 5 লাখ টাকা কম হচ্ছে সেটা সরাসরি বলতে পারছো না কায়দা করে ঘুরিয়ে বলছো দরকার নেই এতে 5 লাখ টাকা আছে আর বাবার থেকে আরো 2 লাখ নিয়ে মোট 7 লাখ টাকা দিয়ে দিচ্ছি আর আমাদের টাকা দরকার নেই তো কেন 400 টাকা কোটা দরকার ছিল সেই দিদি মারা গেছে তুমি বলছিলে না এই সন্তানটা দিদি মারা গেছে সেই দিদি সন্তান
দেখো আমি তোমার কাছে অনেক ভুল করেছি, জানি না তুমি আমায় ক্ষমা করতে পারবে কিনা। যদি পারো, যদি পারো এই চম্পাকে ভুলে আবার তুমি একটা বিয়ে করো। যে চলে গেছে সে আর কোনদিন ফিরে আসবে না, কিন্তু যারা আছেন ভেবে দেখো যে বাচ্চাদের কথা, ভেবে দেখো আমার ছেলের কথা। একদিন হলেও তোমাকে ভালোবেসে আমার ছেলে বিয়ে করেছে, আর যদি তুমি আমার বাড়ি থেকে চলে যাও তাহলে আমার ছেলের মনটা ভেঙে চৌচির হয়ে যাবো। তাই আমি বাবা হয়ে চাই না। আজ থেকে যে 20 বছর যন্ত্রণা আমি বুকে নিয়ে বেড়াচ্ছি, সেই একই যন্ত্রণা আমার ছেলেটাই পাবে। তাই আমি চাই আজ থেকে তোমরা সবাই এই বাড়িতেই থাকবে, ভবিষ্যৎ আমার ছেলেই হবে, আমার বংশের উত্তরাধিকারী। এ সময় এসো, ওই সন্তানকে নিয়ে ওর মৃত মায়ের সৎ কাজটা করে আসি। এসো। ও বাবা, তুমি ছেলেটাকে হুট করে মেনে নিলে? ও জন্ম সার্টিফিকেট ওর বাবার নাম তো আলাদা আছে, তো এখন থেকে না চেঞ্জ করলে বড় হয়ে মেয়ে বলে ডাকবে, বিডিও আমি যোগাযোগ করতে পারবো, খরচ চলে যাবে। চম্পাটার কথা বলি, স্বামী স্ত্রীর সম্পর্ক না কোনোদিন বয়স উপর নির্ভর করে না, তার প্রমাণ মহাভারতে আছে। দ্রৌপদীর 5টা স্বামী ছিল, যুধিষ্ঠির যেমন বয়সে বড় ছিল, সহদেব তেমন বয়সে ছোট ছিল, কিন্তু তার সত্ত্বেও তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, জানো সেটা কার উপরে? সেটা হচ্ছে ভালোবাসার বিশ্বাসের উপর দাঁড়িয়েছিল। আর যে যাই বলুক, আমার দৃষ্টিভঙ্গি থেকে তুমি কোনোদিন খারাপ মেয়ে হতেই পারো না, তার একটাই কারণ যে অপরের জীবন বাঁচাতে নিজের জীবন যৌবন বিসর্জন দিতে পারে। চম্পা আর যাই হোক, কোনোদিন খারাপ মেয়ে হতে পারে না। পুরনো স্মৃতি মনে করে আমি তোমাকে কষ্ট দেবো না, শুধু একটা কথাই বলবো, বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ভবিষ্যৎ দিকে তাকাবো আর কি বলবো বলো। বলে খুঁজি তোকে আজ কি এসে তুই জলে বাতাসে মিশে জানি মন তুই জীবন। জানি মন 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 জানি ম